আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমরা আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষা বিগত সালের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের ধারাবাহিক সমাধানের আজকে আমরা আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসটিতে আমরা বিগত সালের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের দু সালে অনুষ্ঠিত যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে একটি প্রশ্নে গণিত ও ইংলিশ অংশের সমাধান করব বেশ দেখেন আমরা এক নম্বর প্রশ্ন দিয়ে আজকে শুরু করব আমার দেখেন আমাদের এক নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বিটুইন 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 কি হচ্ছে কি রাইট এর পরে আমার প্রেপোজিশন আমাকে একটা কিছু বসাতে হবে দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রেড অর্থাৎ একটু খেয়াল করে দেখেন আমার এখানে বলা হচ্ছে যে এই বইটি হচ্ছে সবচেয়ে সেরা একটি বই যা এর পূর্বে আমি কখনোই পড়িনি কথা বুঝতে পারছেন কি না একটু ভালো করে খেয়াল করে দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের এই জায়গায় যে অপশনগুলো দেখতেছেন এই যে যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলো বড় একটা হচ্ছে পার্সোনাল প্রণাউন কি পার্সোনাল প্রণাউন এখন পার্সোনাল প্রণাউনের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম রয়েছে নিয়মটা কী সেটা হচ্ছে যে আমাদের এই টেকনিকটা একটু মাথায় রাখবেন কি এই টেকনিকটা একটু মাথায় রাখবেন ওপিএল আপনি হয়তো বলতে পারেন যে ওপিএলটা কি ওপিএল কিছুই না ধরেন ভারতের ইন্ডিয়ার ভারতের যদি প্রিমিয়ার লিগকে আইপিএল বলা হয় বাংলাদেশে প্রিমিয়ার লিগকে যদি বিপিএল বলা হয় তাহলে আমার পার্সোনাল প্রনাউনের মানে অবজেক্টের অবজেক্টের এটা একটা প্রিমিয়ার লিগ তার মানে এটা হচ্ছে ওপিএল তার মানে কি এটা একটা প্রিমিয়ার লিগ এখন ওতে হচ্ছে অবজেক্ট ভালো করে খেয়াল করেন টেকনিকটা মাথায় রাখবেন যে অবজেক্টের ক্ষেত্রে মনে রাখবেন ওপিএল যেমন বিপিএল যেমন আইপিএল কথাটা ক্লিয়ার আমাদের পার্সোনাল প্রনাউনের দুটো কয়েকটা ফর্ম রয়েছে এর ভিতরে একটা ফর্ম হচ্ছে ভালো করে খেয়াল করেন অবজেক্টিভ ফর্ম আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম যদি ভালো করে খেয়াল করি তাহলে যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম রাইট তারপরে হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আমার হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম এই অবজেক্টিভ ফর্মটা কোথায় বসবে ওপিএল এ বসবে কোথায় বসবে ওপিএলে তাহলে ওতে বলতে কি বোঝাচ্ছি অবজেক্ট পজিশনে বসবে পিতে প্রেপজিশনের পর বসবে প্রেপিশনের পর বসবে লেট এর পর বসবে লেট এর পর বসবে তাহলে আমাদের কি মনে রাখবো ওপিএল তার মানে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা অবজেক্টের নিয়মটা হচ্ছে ওপিএল ক্লিয়ার তাহলে এটা বসবে অবজেক্ট পজিশনে এক নম্বর দুই নম্বর প্রেপজিশনের পর তিন নম্বর হচ্ছে লেটের পর ক্লিয়ার মূল ক্লাসে আমার আমরা এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি ওকে তাহলে ওপিএল যদি হয় তাহলে এটি হচ্ছে প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের এখানে কি হবে অবজেক্টিভ ফর্ম হবে তাহলে অবজেক্টিভ ফর্ম যদি হয় তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম এখানে নেই এটা বাদ এখানে নেই এটা বাদ এখানে নেই এটা বাদ তার মানে কোনটাতে একটাতে এখানে ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই চেহারা দুটো একই চেহারা তার মানে আমাদের উত্তর হচ্ছে কি ক নাম্বার বলেন বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন প্লিজ আমি কিন্তু বরাবরের মতো বলছি আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের রিকোয়েস্ট হচ্ছে আমাদের পেজটা ফলো করে রাখেন কারণ ফলো না করে রাখলে আপনি কিন্তু পরবর্তী ভিডিও পাচ্ছেন না কথা বলছি ভিডিও যেহেতু পাচ্ছেন অনেক সময় পেস রেস্ট্রিকশনে থাকে বিভিন্ন সমস্যা থাকে সো নিয়মিত যারা গণিত ইংলিশের সলিউশন চান তাদেরকে রিকোয়েস্ট করবো পেজটা ফলো করে রাখেন দেখবেন আমরা মাঝে মধ্যেই এটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি প্রত্যেকে পেজটা ফলো করে রাখেন তাহলে আমাদের একটা সময় এত কষ্ট করতে হবে না লাইভে আসা মাত্রই চার পাঁচশো স্টুডেন্ট থাকবে কথা বলছি আপনারাও খুব দ্রুত পেয়ে যাবেন ওকে এবার আসিন আমরা পরবর্তী প্রশ্নে যাব এই যে আপনাকে একটা টেকনিক শিখালাম তাই না এই যে একটা টেকনিক শিখালাম এটা কি একটা গুরুত্বপূর্ণ টেকনিক না বলেন ক্লাস না করলে এটা কীভাবে জানতেন জানতেন বলেন তাহলে একটা শেয়ার করতে এত কৃপণতা করেন কেন প্লিজ একটু শেয়ার করে ফেলেন এখানে বলা হচ্ছে এ পারসন একজন ব্যক্তি যদি ত্যাগ করে হিজ অথবা হার অর্থাৎ একজন পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন একজন ব্যক্তি যদি তার দেশ ত্যাগ করে মানে টু সেটেল মানে সেটেল হওয়ার জন্য ইন অ্যানাদার কান্ট্রি মানে তার নিজের কান্ট্রি রেখে যদি অন্য কান্ট্রিতে সেটেলমেন্টের জন্য সে যদি দেশ ত্যাগ করে এটাকে বলা হয় ইমিগ্রেন্ট কি বলা হয় ইমিগ্রেন্ট তাহলে আমাদের এই জায়গাতে আপনারা একটু বলেন যে আমাদের কি উত্তর হবে ভালো করে একটু দ্রুত কমেন্টে জানান যে এখানে তাহলে আমাদের কি উত্তর হবে কথাটা বুঝতে পারছেন কি না ওকে আমার নিশ্চিত যে ইমিগ্রেন্ট যেটা হচ্ছে এই ডেফিনেশনের সাথে যায় তার মানে কি আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার এবার আসেন আমরা ঠিক পরের প্রশ্নে যাব এখানে খুব সহজে একটা প্রশ্ন বলা আছে এই প্রশ্নটা খুবই সহজ যদি কাজ পানি অপেক্ষা সাড়ে তিন গুণ ভালো করে খেয়াল করেন সাড়ে তিন গুণ যদি বেশি বাড়ে হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাজের ওজনটা কাশের ওজনটা বের করতে বলা হয়েছে ঠিক আছে পঞ্চাশ ঘন সেন্টিমিটার পঞ্চাশ ঘন সেন্টিমিটার এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চাশ ঘন সেন্টিমিটার আপনারা কি বলতে পারবেন এক ঘন সেন্টিমিটার সমান পানির ওজন কত গ্রাম হয় এক ঘন সেন্টিমিটার এটা আপনাকে আগে ভালো করে জানতে হবে এক ঘন সেন্টিমিটার সমান আমার কিন্তু এক গ্রাম পানি হয় কত পানি হয় আমাদের পানির ব্যাপারে যদি আমরা হিসাব করি তাহলে এক ঘন সেন্টিমিটার সমান এক গ্রাম পানি হয় এখন বলা হচ্ছে যে এখানে পঞ্চ আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাশের ওজন হবে পানির অপেক্ষা সাড়ে তিন গুণ বেশি আমরা আগে দেখব যে পঞ্চাশ ঘন সেন্টিমিটার আমাদের পানি কত হয় পানি হবে তাহলে আমার পঞ্চাশ গ্রাম রাইট কত হবে পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম যদি হয় এবার যদি পানির পরিবর্তে আমি যদি কাজ বের করি যে কাশের ক্ষেত্রে আমাদের তাহলে এটা কত হবে কাশের ক্ষেত্রে আমার পঞ্চাশ ঘন সেন্টিমিটার কত হবে দেখেন এটা হচ্ছে পানি পানির থেকে সাড়ে তিন গুণ বেশি তাহলে এখানে সাড়ে তিন গুণ করলে আমাদের কি হয়ে যাচ্ছে আমাদের কাশের পঞ্চাশ ঘন সেন্টিমিটার ওজন পেয়ে যাচ্ছে কথাটা ক্লিয়ার যদি এটাই হয়ে থাকে খেয়াল করে দেখেন এখানে স্বাভাবিকভাবে আমাদের এখানে কত পাঁচ দশে পঞ্চাশ এখানে সাড়ে তিন তাহলে এটা দশমিক উঠে যাবে এই দশ দিয়ে রাইট তাহলে পাঁচ ইন্টু পঁয়ত্রিশ সমান সমান পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতের দুই তিন পাঁচা পনেরো কত সতেরো তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো পঁচাত্তর গ্রাম একটু দ্রুত কমেন্টে জানান যে আপনি বুঝতে পেরেছেন কিনা হারে খুব দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা এই অঙ্কটা কিন্তু স্বাভাবিক দাঁচের সাথে একটু ভিন্ন ধাঁচের অঙ্ক রাইট ওকে খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না কারণ হচ্ছে আমাদের গণিত ইংলিশের সমাধানের একমাত্র বিশ্বস্ত জায়গা হচ্ছে আমার পেজটি যেখানে প্রতিনিয়ত আপনি সাপোর্ট পাচ্ছেন হুইজ ওয়ান ইজ কারেক্ট নিচের কোনটা সঠিক তাই কিনা এখানে ভালো করে খেয়াল করে দেখেন আমাদের যদি এখানে একটু খেয়াল করে দেখি কমিটি বানানটা কমিটি বানানটার নেমনিক টেকনিকে কম মিট খেয়াল করে দেখেন টি খেয়াল করে দেখেন আপনি এভাবেই উচ্চারণ করবেন কম মিট টি কথাটা ক্লিয়ার তাহলে আমার দেখা যাচ্ছে এখানে কম মিট টি একটু টানতে হবে ঠিক আছে এক আলুক পরিমাণ টানবেন তাহলে দেখা যাচ্ছে এখানে এই স্পেলিংটা ঠিক আছে আর রেস্টুরেন্টের ক্ষেত্রে আমাদের রেস টাও রেন্ট এই তিনটা পর্শন মাথায় রাখবেন রেস টাও রেন্ট তাহলে এখানে রেস্ট আছে তাওটা নেই তার মানে এটা ভুল তাই না আমাদের এখানে লেফটেন্যান্ট বানান আপনি আপনারা জানেন যে লাই দেখেন ইউ টেন অ্যান্ড মিথ্যা তুমি দশ পেপরা এই টেকনিকটা আপনারা প্রত্যেকে জানেন লাই আসে ইউ আসে টেন আসে পেপরা আছে তার মানে এটা উত্তর সঠিক এখন তাহলে এতে সম ডিসিপ্লিনের ক্ষেত্রে আপনার এই যে ডিস আমরা ডিসকোয়ালিফাই ডিস ইউজ করি না তাই না এই বানান টফি ডিস ডিসে খেয়াল করে দেখেন ডিস এখন খেয়াল করে দেখেন প্লেনের মতো প্লিন তাহলে ডিসিপ্লিন যদি হয় এখানে শুরুতেই ভুল আছে ডিস বানানে তাই কেনা তার মানে কি আমার এটিও ভুল তাহলে উত্তর হচ্ছে ক এবং সরি উত্তর হচ্ছে ক এবং কে গ বলেন বুঝতে পেরেছেন কিনা মারশাল্লা এবার নয় নম্বর প্রশ্নটা দেখেন গণিত ইংলিশের একসাথে সলিউশন তাই না দেখেন এখানে বলা হচ্ছে ফাংশন এর ক্ষেত্রে এই এই ভ্যালুটা দেওয়া আছে এখন বলা হচ্ছে এই এখানে দেখেন ফাংশন এক্সের ক্ষেত্রে আমাদের এক্স মাইনাস ওয়ান এরকম দেওয়া আছে এখানে যদি একটু চোখটা বড় করে তাকান তার মানে এই এক্সটা এখানে বসে এখন বলছে এখানে এক্স না বসে যদি পাঁচ বসে কি বসে পাঁচ যদি বসে এই জায়গাটাই যদি পাঁচ বসে তাহলে আমাদের এটা কত দাঁড়াবে এটা চার ফোর স্কোয়ার ষোলো তাহলে উত্তর হচ্ছে কত ষোলো কেয়াল বুঝছেন কিনা ব্যাপারটা যে এখানে এক্সটা বসে এক্স না বসে যদি এখানে পাঁচ বসে কি বসে পাঁচ বসে তাহলে কত হবে ষোলো হবে যদি বুঝতে পারেন একটু লিখে কমেন্ট করুন স্যার আপনার ক্লাস কোন কোন দিনে হয় জানালে উপকৃত হতাম আমার ক্লাস প্রতিদিনই হচ্ছে শুক্রবার ছাড়া আমি সামনে ভাবছি যে শুক্রবারেও এই সমস্যা এই সমাধান ক্লাসটা হয়তো কন্টিনিউ করতে পারে এর কারণ হচ্ছে আমাদের প্রাইমারি প্রায় ষাটটা সেটের মতো প্রশ্ন সমাধান করব সাতান্নটার মতো দু সাল পর্যন্ত এগুলি সমাধান করতে গেলে অনেক সময় লাগবে তো আমি চাচ্ছি যে যত বেশি ক্লাস নেওয়া যায় কিন্তু শর্ত একটাই আমাদের মিনিমাম দেড়শো শেয়ার হতে হবে তো আজকে অলরেডি দুশো ক্লাস হয়ে গেছে তার মানে ইনশাল্লাহ আগামীকাল ক্লাস নিচ্ছে ওকে হ্যাঁ হারিয়া প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা ভাই আপনারা কিপটামি করেন কেন কিপটামি করেন না আমার পেজের রিয়েকশনের ক্ষেত্রে সবসময় রেড কালার থাকে মাইনাস থাকে যে আমার এখানে নাকি রিয়েকশন কম হয় আমি তো আপনাদের দেখলেই বোঝা যাচ্ছে এই এতক্ষণে লাইভ প্লাসে মাত্র একশো ছাব্বিশটা রিয়েকশন আসছে ওকে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হচ্ছে দেবপাকা দেখেন যখনই পরপর দুটো মানে সংখ্যার কথা বলা হবে ধরেন একটা হচ্ছে পরপর মানে কি দুটো ক্রমিক সংখ্যা এই দুটো যদি বর্গের কথা বলা হয় ভালো করে খেয়াল করেন আমি রকম যদি বর্গের কথা বলা হয় তাহলে মনে রাখবেন যে এটা সমান সমান ভালো করে খেয়াল করেন যে এটা সমান সমান আমি আবার একটু লিখতেছি যে যদি সব কোনো কোথাও বলা হয় যে দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এতে যে কথা ওই ক্রমিক সংখ্যার দুটোর যোগফল একই কথা ক্লিয়ার বুঝাতে পারছি কিনা দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যে কথা ওই ক্রমিক দুটি সংখ্যার যোগফল একই কথা তাহলে এখানে আমার এটা দেওয়া আছে কত তাহলে এটা দুটো ক্রমিক সংখ্যা আকারে লিখবো একটা হচ্ছে সাতাশ আর একটা হচ্ছে কত ছাব্বিশ তাই কিনা তাহলে উত্তর হচ্ছে সাতাশ ছাব্বিশ এবং সাতাশ আমি আবারও বলছি এটা মুখস্থ রাখবেন যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যে কথা ওই ক্রমিক সংখ্যার যোগফল একই কথা তাহলে এখানে অন্তর দেওয়া আছে তাহলে আমি দুটি ক্রমিক সংখ্যার লেখ লেখবো তাই কেনা কারণ এই দুটো যুগ করলে তো আমার তেপ্পান্নই হচ্ছে আর দুটো ক্রমিক বের করা তো খুব কঠিন না এখানে কি আছে পঞ্চাশ আছে আর তিন আছে পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ তিনের ভিতর একটা দুই হবে তাহলে দুই যদি নেই তাহলে একটা সাতাশ আর আবার পঁচিশের সাথে যদি একটা এক নেই যেহেতু এখানে তিনকে ভাগ করব আর একটা হচ্ছে ছাব্বিশ খুবই সহজে আপনি বের করতে পারেন সহজ কথা হচ্ছে বর্গের অন্তর থাকলে আপনি কি করবেন এটা দুটো ক্রমিক সংখ্যা আকারে লেখবেন বেশ তাহলে হয়ে গেল তাহলে উত্তর হচ্ছে কি ঘ নাম্বার ঠিক আছে স্যার ক্লাস শুরু হয় কখন ক্লাস শুরু হয় এগারোটা তিরিশ মিনিটে দুই চার মিনিট এদিক সেদিক হতে পারে তবে এগারোটা তিরিশ মিনিটে আমাদের ক্লাস হয় ওকে বারো নাম্বার বারো নাম্বার আপনারা যারা নতুন আসছেন তারা কিন্তু ওই যে দেখেন ভিডিওতে ক্লিক করলে একটা ফলো বাটন আসবে ওটা ফলো করে রাখেন কেন তাহলে পরবর্তীতে ভিডিওটা খুব সহজেই পাবেন এখানে ছাব্বিশ ডিগ্রি পুরোক্ষণের পরিমাণ কত ছাব্বিশ ডিগ্রি আপনারা জানেন যে পুরো আমাদের দুটো কনসেপ্ট প্রাইমারিতে দুটোই আসে একটা হচ্ছে পুরো কুণের কনসেপ্ট আরেকটা হচ্ছে সম্পূরক কোণের কনসেপ্ট কী সম্পূরক কোণের এখানে এটা মূলত দুটো কোণের যুগ ফল ধরেন দুটো কোণের যদি একটা এক্স ওয়াই হয় এই দুটো যুগ ফল নাইনটি ডিগ্রি হবে কথাটা ক্লিয়ার এটা হচ্ছে কোণ আর দুটো কোণের যোগফল যদি আমার একশো আশি ডিগ্রি হয় মানে একটার আরেকটার মিলে যদি দুটো কোণ পাশাপাশি রাখলে এটা যদি কথা হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে সম্পূরক কোণ এখন খেয়াল করে দেখেন পুরো কোণ এখানে বলছে তার মানে দুটোর একটা এখানে এক্স কুন এবং ওয়াই কুন সমান সমান হচ্ছে আমার এক নব্বই গত নব্বই ডিগ্রি এখানে একটা দেওয়া আছে ধরেন পঁয়ষট্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে আরেকটা বের করবো আমরা আরেকটা বের করলে কত হবে এটা নব্বই মাইনাস গত পঁয়ষট্টি তাহলে নব্বই মাইনাস পঁয়ষট্টি এখানে পাঁচ হাতের এক ছয় সাত দুই তাহলে আমাদের আস্তে আস্তে গত পঁচিশ ডিগ্রি এইভাবে আপনার এত হিসাব করার দরকার নেই এই টাইপের অঙ্কগুলো দেখবেন আর উত্তর লিখবেন পঁচিশ ডিগ্রি সরাসরি এটা কি পুরক পুরক মানে কত নব্বই তাই কিনা আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন টেকনিক মনে রাখবেন টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলি মিস করা যাবে না দেখেন পুরক হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে সম্পূরক হচ্ছে একশো আশি ডিগ্রি দেখেন তো পুরোক সুটো না সুটো মান নেবে সম্পূরক কি বড় না বড় মান নেবে তার মানে কি এটা পুরো সুটো সুটো মান তার মানে কে আমার এখানে নব্বই ডিগ্রি আছে এখান থেকে জাস্ট পঁয়ষট্টি আমি বাদ দেবো তাহলে কথা হচ্ছে পঁচিশ ডিগ্রি উত্তর হচ্ছে কত পঁচিশ ডিগ্রি বলেন বুঝতে পেরেছেন কি না যদি বুঝতে পারেন একটু ডান লিখে কমেন্ট করেন মার্শাল্লাহ এখানে দুশো নয় জন উপস্থিত আছেন আমি চাই যে সংখ্যাটা আরও বাড়ুক ওকে মারশাল্লা অনেকেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ দুশো তেহাত্তরটা শেয়ার করেছেন মাসা আল্লাহ আপনাদের এভাবেই আমাদের পাশে চাই কথা বুঝতে পারছেন কিনা আর এই ধাপ একটু ক্লিক করেন দেখবেন তিনশো শেয়ার হয়ে গেছে দেখেন আপনারা যখন উদারভাবে কাজ করবেন তখন তো আমি লাফিয়ে কাজ করব আপনারা দৌড়াবেন আমি কে আপনারা হাঁটবেন আমি দৌড়াবো কথা বুঝতে পারছেন কিনা ওকে দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এখানে আমি একটু বলি যে এখানে এই টোটালটার একটা অর্থ আছে কথা বুঝতে পারছেন কিনা দেখেন এটার পুরো কনসেপ্ট হচ্ছে কাম অফ উইথ ফ্লাইং কথা বুঝতে পারছেন এটা মানে হচ্ছে কোনো কিছু জয় করা কোনো কিছু কি করা জয় করা এটার মিনিংটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজেই এটার উত্তর করতে পারবেন তাহলে সে কেম অব উইথ ফ্লাইং কালার্স তার মানে সে কি করেছিল সাফল্য অর্জন করেছিল মানে কোনো কিছু অর্জন করা বা জয় করা দুটোই আর কি অর্জন করা জয় করা যখন যেটা হয় তাহলে সে কি অর্জন করেছিল তিনি গৌরবময় সাফল্য অর্জন করেছিলেন তাহলে উত্তর হবে কি আমাদের খ নাম্বার কি হবে উত্তর হবে খ নাম্বার এবার আসেন তারপরে এই প্রশ্নটা কাটা হয় না তাই না দেখেন এখানে বলা হচ্ছে বৃত্তের যে কোনো দুটি সংযোজক রেখাংশ বৃত্তের একটা কী হবে আমি এটা এর আগেও প্রশ্নটা আসছে যেহেতু কাটা হয় নাই আমি উত্তর তো আপনারা দেখেই ফেলছেন আমি একটু সমাধান করে দিচ্ছি এটা একটা বৃত্ত এই বৃত্তের যে কোনো মানে সংযোজক সংযোজক রেখাংশ ধরেন এই বিন্দু থেকে এই বিন্দু করে এটা একটা আঁকলাম এটা একটা সংযোগ রেখাংশ অথবা এটা হচ্ছে কেন্দ্র এই বরাবর আমি আঁকলাম এটাও একটা সংযোগ রেখাংশ কথাটা বুঝতে পারছেন কি না অথবা আমি এভাবে আঁকলাম এটাও কি বৃত্তের দুটি বিন্দু সংযোজক রেখাংশ এই যে একাংশগুলো আঁকলাম এরা প্রত্যেকেই এদেরকে বলা হয় যে। এদেরকে কি বলা হয় জ্য এখন এই এর ভিতরে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না কেন্দ্র দিয়ে যেটা যায় এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যে কেন্দ্র বরাবর যেটা যায় এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যায় কথাটা ক্লিয়ার বৃত্তের বৃহত্তম যায় এই তথ্যটা একটু মাথায় রাখবেন আরেকটা হচ্ছে যে এখানে বাকিগুলোর ক্ষেত্রে শুধু এটাই মনে রাখবেন যে দুটো বিন্দু একটা রেখাংশ স্পর্শ করলেই হলো ও হচ্ছে জ্য যা রিলেটেড অনেক অসাধারণ কিছু তথ্য আছে সব আমরা এখন শেয়ার করব না কারণ আমরা প্রশ্নভিত্তিক আলোচনাটুকুতেই সীমাবদ্ধ থাকব ওকে এবার আসেন আমাদের এই প্রশ্নটা সতেরো নম্বর প্রশ্নটা কি হবে সতেরো নম্বর প্রশ্নটা খেয়াল করে দেখেন পাঁচশো টাকার চার বছরের সুদ ছয়শো টাকার পাঁচ বছরের সুদ এক হচ্ছে কত পাঁচশো টাকা এখানে দুটো কাহিনী তার আগে আপনারা একটা জিনিস জেনে নেন যে আমরা যখন সুদ লেখি সুদের সরি সুদের হাড় যখন আমরা বের করি সুদের হাড় যখন আমরা বের করি ঠিক আছে সুদের হার বের করলে আমাদের সূত্রটা কী দাঁড়ায় আমাদের সূত্রটা দাঁড়ায় যে এখানে সুদ থাকে একশো থাকে আর নিচে আমার আসল থাকে এবং কি থাকে আমার সময় থাকে এটা হচ্ছে আমাদের সুদের হার বের করার সূত্র কিন্তু খেয়াল করে দেখেন এখানে আসল একটা আর সময় একটা তাহলে এইটুকু দিয়ে তো তাই কেনা আর সাথে যদি আমার সুদটা থাকতো তাহলে আমি সুদের হারটা বের করতে পারতাম কিন্তু দেখেন এই অঙ্কে আসল আরও একটা আছে সময় আরও একটা আছে কিন্তু দেখেন দুটোর সুদ কিন্তু একটাও দেওয়া নাই কিন্তু আমার এখানে কি একটা সুদ থাকবে আসল থাকবে সময় আছে। এখানে দুটো সুদ আসল দেওয়া সুদ আসল এবং সময় দেওয়া আছে এই আসল একটা সময় আসল একটা সময় আরেকটা যে কাজটা করছে এই দুটোর সুদ এখানে না দিলেও একত্রে দিয়ে দিয়েছে কোথায় দিয়ে দিয়েছে একত্রে দিয়ে দিছে তার মানে আপনি এখানে সুদ বসাতে না আপনাকে কি করতে হবে এখানে সুদ আসল একত্রে বসাতে হবে তাহলে সুদ আসল যদি সরি আমি একটু কথা বলি মোট সুদ একত্রে বসাতে হবে কি বসাতে হবে মোট সুদ একত্রে বসাতে হবে এখন একটু খেয়াল করে দেখেন মোট সুদ যদি আপনি একত্রে বসান তাহলে এখানেও তো আমার কি এটা দুটো সুদ না এটার সুদ এবং এটার সুদ দুটো একসাথে তাহলে আমরাও নিচে কি করব এই সুদ এবং আসন দুটো পাশাপাশি একসাথে বসিয়ে দেবো একসাথে যদি বসাই তাহলে আমাদের যেটা হবে আমাদের ওই সূত্রটা দিয়েই আমরা সমস্যাটার সমাধান করতে পারতেছি খেয়াল করে দেখেন ওই সূত্র দিয়েই কি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবার যদি তথ্য বসান আর অঙ্কটা সমাধান করেন তাহলে আমার মোট সুদ কত মোট সুদ কত পাঁচশো হান্ড্রেড এখন এখানে আমরা মুখে মুখে হিসাব করবো কারণ নিচে গিয়ে এত ঝামেলা করব না এটা আমার গুণ করতে হবে এটা তাই না চার পাঁচা কুড়ি তার মানে কত দু হাজার এটা আমাকে গুণ করতে হবে পাঁচশয় তিরিশ তার মানে কত তিন হাজার এই দুটো আমার নিচে যুগ ফল আকারে বসাতে হবে তাহলে দুই আর তিন কত পাঁচ হাজার কথাটা ক্লিয়ার পাঁচ হাজার এবার যদি এই দুটো শূন্য কাটেন এটা দ্বারা এই শূন্যটা কাটেন এটা দিয়ে কাটলে আমার কথা হবে দশ পার্সেন্ট কথা হবে দশ পার্সেন্ট তাহলে পরীক্ষার হলে যে কাজটা করবেন সুদ সুদের হারের সূত্র ওইটাই ব্যবহার করবেন শুধু উপরে আমার দুটো সুদ একসাথে দেওয়া আমাদের এই সুদ আসলেও দুটো একসাথে যুগ করে নেবেন তাহলে একই সূত্র হয়ে যাচ্ছে বলেন বুঝতে পারছেন কি না তাহলে পরীক্ষার হলে আপনার প্যাটার্নটা হবে এরকম তাহলে এখানে কত চার পাঁচা বিশ এখানে কত তিন তাহলে এই দুটো যুগ ফল কত আমার পাঁচ হাজার রাইট ওকে পাঁচ হাজার এবার তাহলে সুদ আসল কত আছে পাঁচশো ইন্টু একশো নিচে কত পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার যদি হয় আমার কত টেন পার্সেন্ট কয়েক সেকেন্ড লাগবে অঙ্ক সমাধান করতে বুঝতে পারছেন কিনা কয়েক সেকেন্ড লাগবে ওকে এখানে আমাদের আঠারো নম্বর প্রশ্নটা আঠারো নম্বর প্রশ্নটা দেখেন এখানে রিপ্রোডাকশন রিপ্রোডাকশন এখানে কি সাপিক্স কি আছে স যদি সাফিক সন থাকে এটা মূলত অ্যাভাস্ট্রাক নাউন হয় কি হয় আমাদের অ্যাভাস্ট্রাক নাউন হয় তাই কিনা কি হয় অ্যাভাস্ট্রাক নাউন হয় এরকম আছে টি এইস টি দিয়ে আমাদের তিনটা মনে রাখবেন টি এইস এখানে টি ওয়াই কথা বুঝতে পারছেন যেমন আমি যদি বলি ডেফট তাই কিনা তাহলে এটা টি এইস কিন্তু আমি ব্যবহার করেছি আর যদি বলি বিউটি উটি বিউটি এগুলো হচ্ছে আমার কি সাপেস এই টি দিয়ে তিনটা সাপিস মনে রাখবেন এরা অ্যাভাজটাকে নাউন তৈরি করে কী তৈরি করে অ্যাভাস্টাক নাউন তৈরি করে ওকে বাঁশালা অনেকেই নতুন আছেন আপনারা আমার বয়ানটা তো বুঝতে পারছেন তাই না ওকে ওকে আপনারা যার যার মতো ই করবেন আর সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তিনশো একুশটা শেয়ার হয়েছে দেখছেন আপনারা চাইলেই কত কিছু বদলে দিতে পারেন আপনারা যারা নতুন আসছেন পরেও যারা আসছেন একটু দয়া করে শেয়ার করে দেন দেখেন আপনাদের একটু শেয়ারে আমার পেজটা অনেকের কাছে পৌঁছবে আর বিনিময়ে তো আমি আপনাদের জন্য পরিশ্রম করেই যাচ্ছি এইটুকু তো আসলে এই কিছু না খারাপও কিছু না ফলে আমরা কি করব সবাই মিলে একটা ভালো কাজে এগিয়ে নেব প্লিজ একটু শেয়ার করে দেন কেউ কিপটা করেন না যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দেন ওকে এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এই অসাধারণ একটা নিয়ম নিয়মটা আমি একটু ক্লিয়ার করি আমাদের কন্ডিশনাল থেকে এই বাক্যটা আসছে তবে সাধারণত ট্রান্সলেশন হিসেবে খুব একটা আসে না তবে প্রাইমারিতে এখানে ট্রান্সলেশন হিসেবে আসছে ওকে দৃষ্টিহীন তুমি লিখছেন ডিসি হালিম টিটিসেনকে সেনকে পুরস্কৃত করলো মার্শাল এটা সম্ভবত আমার পেড বেসে আপনারা শিখেছেন ডিসি হালিম টিটিসেনকে পুরস্কৃত করো এটা অ্যাভাস্টেক নামনের সাফিসগুলো মনে রাখার টেকনিক সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে এইটাকে কিন্তু অনেক বাক্য আছে সে এমন ভাব নেয় যেন কি সব জানতার সমশে অথবা দেখা যায় সে এমনভাবে হাতে যেন ন্যাংরা এই টাইপের উস্কানিমূলক যেন অর্থে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কী করবো ইফ অ্যাজ দো ব্যবহার করব কী ব্যবহার করবো ইফ আমরা অ্যাজ দো দেখেন অ্যাজ ইফ অ্যাজ দো এখানে আপনারা বলছেন বিসিএসের প্রশ্ন সমাধান করলে ভালো হয় এটা আমি সমাধান করব। আগে প্রাইমারিটা শেষ করি কথা বুঝতে পারছেন কি না আর দেখেন প্রাইমারিটা বিসিএস যখন শুরু করব আমি দু হাজার সালে প্রশ্ন সমাধান করব। কিন্তু ওগুলিতে শর্ত বাড়বে কেন বাড়বে আপনারা আগে উপস্থিতি বাড়েন তারপর আমরা ওই প্রশ্ন সমাধানের সিরিজটা নিয়ে আসব। কথা বুঝতে পারছেন কি না একটু লেগে থাকেন দেখেন এখানে যদি আমার এই প্রথম অংশে এবং দ্বিতীয় অংশটা মনে রাখবেন দ্বিতীয় অংশটা মনে রাখবেন এখানে যদি বি ওয়ান হয় তাহলে এ পাশে হবে বি টু আর এ পাশে যদি আমার বি টু হয় তাহলে এ পাশে আসবে বি থ্রি আসলে বি থ্রি তো হবে না হ্যাড প্লাস বি থ্রি হবে এটা টেকনিকটা আমি এভাবে বলি যে ধরেন ভাববে তিনটা ফ্রম এই তিনটা ফ্রম কান টানলে মাথা আসে কি আসে কান টানলে মাথা আসে ধরেন এই কান ধরে টান দিলেন তাহলে ওপর পাশে মাথা চলে আসবে আবার ধরেন আপনি এখানে এই কান ধরে টান দিলেন তাহলে এটা আসবে কথাটা বুঝতে পারছেন কিনা এই দুটো একসাথে এই দুটো একসাথে বেশ এখানে বি থ্রি বলতে আমি যেটা বোঝাচ্ছি হ্যার প্লাস বি থ্রি তাহলে অ্যাজ অ্যাজডোর ক্ষেত্রে এই নিয়মটা আপনারা মাথায় রাখবেন তাহলে এখানে টপস তাই কেনা টপস তার মানে বুঝতেই পারছেন আমাদের ভারতটা হচ্ছে বি তাহলে বি ওয়ান হলে এরপরে কি হবে বি থ্রি হবে সরি বি টু হবে তাহলে বি টু মানে কি পাস্ট এডিফিনেন্ট ভি ওয়ান মানে কি বেজ এন এডেফিন থ্রি মানে এখানে পাস্ট পারফেক্টের কথা বুঝিয়েছি তাহলে খেয়াল করে দেখেন এখানে নোয়িং এভ্রিথিং হবে না এজ ই আছে ই নিউ দেখেন এখানে ভি ওয়ান এখানে বি টু তাহলে উত্তর কি ক নাম্বার ক্লিয়ার বলেন বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন দ্রুত একটু ডান লিখে কমেন্ট করুন হারিয়া প্রত্যেকে যার যার অবস্থান থেকে একটু কমেন্ট করুন ওকে আপনারা আমার ক্লাস বুঝতেছেন কি একটু কমেন্টে জানাবেন দয়া করে যে আমি যে বোঝাচ্ছি ঠিক এভাবে ঠিকঠাক আছে কি না আর আমি আরেকটা বিষয় বলি আপনারা হয়তো নতুন যারা আছেন তারা অনেকেই জানেন না যে আসলে আমি বাজারের যে বহুল প্রচলিত দুটো বইয়ের রাইটার একটি ম্যাথ টিউটর আর একটা ইংলিশ টিউটর এখন আমার লেখা বই আমাকে মাঝে মধ্যে একটু বিজ্ঞাপন করতে হয় কেন বিজ্ঞাপন করতে হয় নতুবা আপনারা কিন্তু বুঝবেন না যে কারণ সবসময় আমরা যেহেতু এই মার্কেটে নতুনত্ব নিয়ে আসছি এবং এই নতুনত্ব নিয়ে আমরা নতুন সো সেখানে আপনাদেরকে এটা বলতেই হবে আমি বলছি না বই দুটো কিনেন এই বিজ্ঞাপনের উদ্দেশ্য না যে বই দুটো কেনেন বরঞ্চ আমি বলবো যে এই বই দুটো লাইব্রেরিতে গিয়ে একবার অন্তত একটু দেখেন এখন যদি একবার অন্তত বইটা দেখেন যদি বইটা আপনাকে আকর্ষণ করে বই যদি আকর্ষণ করে তাহলে তো আর কিনতে সমস্যা নেই কারণ আপনি জীবনে অনেক টাকার বই কিনছেন কিন্তু আপনার জীবনকেও বদলে দেয় নাই যদি এই দুটো বই আপনার জীবন বদলে দেয় তাহলে মানে হচ্ছে ওটা আপনার রাইট ইনভেস্টমেন্ট এখন এই দুটো বই কেমন আপনি যারা বই দুটো করে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন তারাও এক বাক্যে এই ব্যাপারে আপনাকে একটা সাজেশন দিতে পারবে কিন্তু আমি এই মাঝে মধ্যেই বইগুলোর কথা কেন বলি কারণ হচ্ছে আপনাদেরকে তো জানাতে হবে এই জানানোর জায়গা থেকেই মূলত আমি বলি যে অন্তত জীবনে অনেক বই কিনছেন আমি জানি না কতগুলো বই কিনে ঠকছেন তবে এতটুকু আমি আস্তস্ত করতে পারি আপনার জীবনে পুরো চিন্তাটাই বদলে দেবে আমার লেখা বইগুলো ওকে এবার আসেন আমাদের এর পরের প্রশ্নটা আমরা দেখব এই এই পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে দেখেন তো এখানে বলা হচ্ছে হুইজ পেয়ার মানে কোন জোড়াটি কন্টেন্স ধারণ করে ওয়ার্ডস অপোজ টু ইস আদার মানে বিপরীতমুখী শব্দ ধারণ করে মানে একটার আরেকটার একটার অ্যান্টোনিমের মতো কথাটা বুঝতে পারছেন কিনা ওকে এখন খেয়াল করেন এখানে হুব আর ড্রিম এগুলি কিন্তু সিনোমিনি টাইপেরা প্রত্যাশা করার স্বপ্ন দেখা তাই কিনা আবার ফলস আর ফেক দুটো কিন্তু কাছাকাছি মিথ্যা ফেক মানে নকল দেখেন অনেস্টি সিনসিয়ারিটি মানে সততা আন্তরিকতা এই দুটো কাছাকাছি আমাদের ইনোসেন্স মানে একদম সরল সরলতা যেটা বোঝায় এক্সপিরিয়েন্স দেখেন সরলতাও কিন্তু এক ধরনের দুর্বলতা এটা কিন্তু মাথায় রাখবেন আপনি যদি অনেক বেশি সরল থাকেন এই কম্পিটিটিভ যোগে কিন্তু আপনি টিকবেন না তাহলে এই সরলতা এক্সপিরিয়েন্সটা কি অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে কি আপনি বিভিন্ন সমস্যায় পড়ছেন বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে আটকা খেয়েছেন নতুন একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে এই যে সব কিছু থেকে আপনি যেটা অর্জন করবেন সেটাই এক্সপিরিয়েন্স আর সরলতাটা কি আপনি পৃথিবী সম্পর্কে কিচ্ছু জানেন না পৃথিবী সম্পর্কে আপনার ধারণা নাই যেখানে যান থাপ্পড় খান যেখানেই খান ঠকে যান যেখানে যাচ্ছেন আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে ফেলতেছেন সঙ্গত কারণে এই জায়গায় আমরা এটার আরেকটার বিপরীত হিসেবে নেব অপোজ টু ইজ আদার ইনোসেন্স এক্সপিরিয়েন্স ক্লিয়ার ওকে এরপর আসেন এরপর আসেন নেক্সট গুড এই যে দেখেন এই অঙ্কটা আমাদের ঐকিক থেকে আসছে ঐকিকের ক্ষেত্রে আমি সবসময় বলি আমাদের একটা কাজের কথা বলা হয় সবসময় কয়টা কাজের কথা বলা হয় একটি কাজ দেখবেন আপনি ঐকিকে যত অঙ্ক করতেছেন সব অঙ্কে বলা হয় একটি কাজ কথাটা বুঝতে পারছেন কিনা অর্থাৎ একটা সম্পূর্ণ কাজের ব্যাপারে আপনার কিছু তথ্য দেয় কিন্তু দেখেন এই অঙ্কে সম্পূর্ণ কাজের ব্যাপারে তথ্য দেয় না এখানে বলছে পনেরো জন লোক এখানে পনেরো জন লোক ভালো করে খেয়াল করেন কথাটা পনেরো জন লোক বলা থাকে সাধারণত একটি কাজ একটি না বলে খেয়াল করে দেখেন এখানে বলছে এক তৃতীয়াংশ কাজ গেপটা বুঝতে পারছেন কিনা করতে সময় নেই বিশ দিন সময় নেই কত দিন বিশ দিন ভালো করে খেয়াল করে তাহলে আমাদের অঙ্কটা ঐকিক করতে হলে আমার একটি কাজের হিসাব আনতে হবে ঐকিক করতে হলে কয়টা কাজের হিসাব লাগবে বলেন তো একটা কিন্তু এখানে তো একটা গেপ আছে তাই কেনা তাহলে আমাকে আগে ঐকিক শুরুর আগে ওই কিকের পরিবেশটা তৈরি করতে হবে কথা বুঝতে পারছেন কিনা তাহলে জন লোক এত অংশ কাজ করে মানে এত অংশ তো বোঝেন আমি এই ব্যাপারটা আরো বোঝাচ্ছি ধরেন এই কাজটাকে যদি তিন ভাগ করে তিন ভাগ করে সে এই কাজটা বিশ দিনে করে তিন ভাগের এক ভাগ কাজ তিন ভাগের এক ভাগ কাজ কিন্তু আমার লাগবে কি বলেন তো বলেন তো আমার কি লাগবে আমার লাগবে ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে লাগবে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে কি একের মান বের করতে হবে তাহলে একের মান দেখেন আমি যদি ভগ্নাংশে ব্যাপারটা বলি এত অংশ কাজ করতে সময় লাগে বিশ দিন তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে আমার সময় লাগবে কত এটা উল্টে যাবে তার মানে ষাট দিন লাগবে কত দিন লাগবে ষাট দিন তার মানে আমার এখানে যদি একটা কাজ আনতে চাই তাহলে এখানে আমার উত্তর লিখতে হবে ষাট দিন কতদিন ষাট দিন তাহলে এটা আরও শর্টকাটে কিভাবে বুঝবেন যখন এক এক তৃতীয়াংশ থাকবে দেখবেন যে উপরে তো একই থাকে সাধারণত এক যদি এই তৃতীয়াংশ এখানে কি তিন না তাহলে এটা গুণ করে নেবেন গুণ করলে কথা হবে ষাট তাহলে আপনার সম্পূর্ণ কাজের অঙ্কের প্যাটার্নটা চলে আসছিল এবার কিন্তু আমি বলতে পারি এই যে দেখেন ঐকিকের জন্য আমার তৈরি যে একটি কাজ একটি কাজ দেখেন একটি কাজ ষাট দিনে করে এবার আপনি ওই কি করেন যে একজন লোক ওই একটা কাজ কয় দিনে করবে এখানে তো ষাট বেশি সময় লাগবে তাই কিনা এতদিন লাগবে তারপর বলছে বিশ জন লোকের যদি কাজটা করে একজনের কাজটা যদি বিশ জনে করে তাহলে এবার কম লাগবে তাই কিনা তাহলে ষাট ইন্টু পনেরো নিচে হচ্ছে বিশ কথা বুঝতে পারছেন তিন বিশে ষাট তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমার উত্তর হচ্ছে কত পঁয়তাল্লিশ এখন দেখেন আপনাদের আরেকটা শর্টকাট বলি এই শর্টকাটটা সবসময় মাথায় রাখবেন স্পেশাল একটা শর্টকাট স্পেশাল একটা শর্টকাট স্পেশাল শর্টকাটটা কি খেয়াল করে দেখেন যে প্রথম লাইনে যদি গুণ হয় তাহলে পরের লাইনে অবশ্যই ভাগ হবে ভালো করে মনে রাখেন প্রথম লাইনে যদি ভাগ হয় পরের লাইনে অবশ্যই গুণ হবে তার মানে একের মান নির্ণয়ে এটা শর্টকাট নোট করে রাখেন সবাই নোট করে রাখেন একের মান নির্ণয়ে যদি প্রথমে ভাগ হয় পরে গুণ হবে এখানে কি আছে প্রথমে গুণ আছে তাহলে পরে ভাগ হবে এতে করে কি হবে আপনি অঙ্কটা পরীক্ষার হলে শুধু এই বেসিকটা ব্যবহার করে আপনি মুহূর্তে সমাধান করতে পারবেন কিভাবে দেখেন আমি মুহূর্তে কিভাবে সমাধানটা করব এই যে আছে না এক তৃতীয়াংশ তার মানে এখানে তিন এখানে ষাট দিন তাই না ওকে ষাট দিন তাহলে এখানে পনেরো জনে কাজ করতেছে ষাট দিনে একজনে করতে গেলে বেশি সময় লাগবে তাহলে আমার কি প্রথমে গুণ হয়েছে পরে ভাগ তিন পনেরো পঁয়তাল্লিশ আর যারা আমার ক্লাস করেছেন তারা জানেন যে ঐকিক যদি হয় ব্যক্তি এবং সময়ের মাঝে কি পারফরমার এবং সময়ের মাঝে তাহলে একের মান সবসময় গুণ হবে একের মান কি হবে সবসময় গুণ হবে কার মাঝে যিনি কাজ করবেন তিনি এবং যদি সময়ের মাঝে ঐকিক হয় তাহলে সবসময় গুণ হবে তাহলে আমার কি এখানে পনেরো ইন্টু ষাট তাহলে প্রথমবার গুণ হলো দ্বিতীয়বার নিয়ে আমার কোনো টেনশন নেই কথা বুঝতে পারছেন কিনা পঁয়তাল্লিশ দেখেন কতভাবে বেসিক স্ট্রং করে আমরা সমাধান করতে পারবো তাই কিনা এটা তো আমরা গত ক্লাসে সমাধান করেছি যে মানিকে কি মানিক চেনে মানিকে মানিক সিনে ডায়মন্ড কার্স ডায়মন্ডস এটা গত ক্লাসে আমরা সমাধান করেছি এবার আসেন আমাদের কালেকটিভ নাউনের ভিতর কিছু কালেকটিভ নাউন আছে এই প্রশ্নটা দেখেন কিছু কালেকটিভ নাউন আছে কথা বুঝতে পারছেন কিনা এই কালেকটিভ নাউন গুলো ভালো করে খেয়াল করে দেখেন যেমন পুলিশ পিপল এরিস্টোক্রেসি কথাটা বুঝতে পারছেন কিনা এরকম কিছু আমার কালেকটিভ নাউন আছে যারা অলওয়েজ কি হয় ফ্লোরাল হয় অলওয়েজ কি হয় ফ্লোরাল হয় তাহলে এখানে দেখেন আমার পুলিশ আছে আছে পুলিশ আছে আবার এখানে ম্যাটারও চলে আসছে আসলে পুরো বাক্যটা দেখতে হবে না দেখে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না পুলিশ যে প্লোরাল এইটুকু তো ক্লিয়ার স্যার আপনার বই কি কিশোরগঞ্জে পাবো ইনশাল্লাহ পাবেন আমি বলি বইগুলো আপনার কেনার দরকার নেই এই যে আপনারা যারা আছেন শুধু একটা কাজ করবেন বইটা একবার দেখবেন এখন আমার বইয়ের ভিতর যদি আপনাকে আকর্ষণ করার মতো শক্তি থাকে তাহলে আপনি কিনতে বাধ্য হবেন এটা তার মানে হচ্ছে আপনি বাধ্য হওয়া মানে আমি বাধ্য করতেছি না তার মানে এই বইতে আপনার এতদিন দরকার ছিল আমি কথাটা সো আমি আপনাকে জোর করব না তবে আমি বারবার শুধু একটা কথাই বলবো আপনি বইগুলো লাইব্রেরিতে গিয়ে একটু দেখেন দেখেন ওকে তাহলে এই জায়গায় দেখেন এখানে বলা হচ্ছে পুলিশ ইনফর্ম অব দ্য ম্যাটার একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলেই পুলিশ ইনফর্ম অব দ্য ম্যাটার এটা কি অ্যাক্টিভ হবে পুলিশ ব্যাপারটা ইনফর্ম করলো কাকে করলো আমাকে আপনাকে এটা কখনোই হবে না কথা বুঝতে পারছেন কি না এটা কখনোই সম্ভব না দেখেন তার মানে আমাদের এই প্যাটার্নে লিখতে গেলে এটা পেসিভ লিখতে হবে যে পুলিশকেই ইনফর্ম করছে পুলিশকেই ইনফর্ম করছে আরেকটা যদি আমি খ নম্বরে যাই দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম তার মানে দেখেন তো এটা পেসিভ আছে মার্শাল্লাহ কিন্তু আপনি দেখেন তো পুলিশ ম্যাটারকে বিষয়টাকে গিয়ে কি অভিযোগ করবে আপনি কি করলেন আমার এখানে বইটাকে গিয়ে যদি আপনি অভিযোগ করেন যে ভাই আমাকে তো সন্ত্রাসীরা ধরেছে আমি কি বইটাকে অভিযোগ করতে পারবো এটা সম্ভব না বরঞ্চ ধরেন আমার বইটা চুরি হয়েছে আমি পুলিশকে গিয়ে ইনফর্ম করতে পারবে পারব যে স্যার আমার বইটা তো কে চুরি হয়েছে তার মানে কি। আমি এই বইয়ের ব্যাপারে পুলিশকে ইনফর্ম করতে পারবো বাট বই গিয়ে পুলিশকে কিন্তু ইনফর্ম ইনফর্ম করতে পারবে না না ঠিক ম্যাটার গিয়ে পুলিশকে করবে বরঞ্চ আমাদের এই ম্যাটারের বিষয়ে পুলিশকে আমরা ইনফর্ম করব। তার মানে কি এটা তো আসলে গরু আকাশে উড়ে এই টাইপের হয়ে যাচ্ছে এটা হবে না তাহলে ম্যাটার কনসেপ্টটাই বাদ আমাদের উত্তর হচ্ছে কি পুলিশ পুলিশ ইনফর্ম অফ দ্য ম্যাটার এখানে অফটা একটু ভালো করে মাথায় রাখেন ক্লিয়ার প্রাইমারি ম্যাথ কোর্স এটা বন্ধ করে দিয়েছে এটা চালু থাকা দরকার না এটা তো বন্ধ করা হয় না এটা আমার কোর্স কমপ্লিট এরপর আর চালু থাকবে কেন ওখানে আমি যে টপিকগুলো পড়াতে চেয়েছিলাম পুরো পাটিগণিতের টপিক পড়িয়ে দিয়েছি যেমিতি আলাদাভাবে পড়ানো হয়েছে আপনারা চোখ বন্ধ করে থাকলে তো হবে না ভাই এগুলি পড়ানো হয়েছে কোর্স শেষ হলে কি ওটা আবার রাখা সম্ভব এটা একটা চমৎকার বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম মানে ভারত স্বাধীন হলো এটা মাওলানা আবুল কালাম আজাদের একটা বিখ্যাত বই কথাটা ক্লিয়ার আপনারা পরে দেখতে পারেন বইটা অসাধারণ এরপর এই যে দেখেন এই প্রশ্নটাতেও দুটো উত্তর হচ্ছে কোনো কিছু ঘোষণা করা তাহলে ঘোষণার অর্থে এখানে অ্যানাউন্স আছে এবং ডিক্লেয়ার আছে কি আছে অ্যানাউন্স আছে এবং ডিক্লেয়ার আছে কথাটা বুঝতে পারছেন কিনা যেহেতু তাহলে এখানে দুটো আছে তাহলে আমাদের উত্তর অবশ্যই কি হবে আমাদের দুটোই হবে ক্লিয়ার এগুলো হচ্ছে প্রশ্নের অসতর্কতা যারা প্রশ্ন তৈরি করে তাদের অসতর্কতার কারণে এই সমস্যাটা হয় এবার দেখেন চৌত্রিশ নম্বর প্রশ্নটাতে কি বলা আছে প্লিজ দয়া করে ব্রিং মি এ কাপ অফ টে আমার জন্য এক কাপ চা আনুন কি বলছি কথা বুঝতে পারছেন কিনা যে ব্রিং মি এ কাপ টি কথার বুঝতে পারছেন আমার জন্য এক কাপ চা ক্লিয়ার কোনটা মিস হয়ে গেছে আমি খেয়াল করিনি হয়তো কোনটা মিস হতে পারে ওকে খেয়াল করে দেখেন যদি জটিল না হয় ওটা আপনারা দেখে নেবেন আসলে এই একসাথে আমি যেগুলো এভাবে পাশাপাশি রাখা সেগুলোই করতেছি তার মানে এটা অফিস থেকে প্রশ্নগুলো ম্যাথ ইংলিশের প্রশ্নগুলো আলাদা করে দেয় একটা নিচে একটা আর একটা আর একটা তো আমি শুধু ওটাই ফলো করে যাই আলটিমেট এত গভীরভাবে দেখার সময় হয় না কথা বলছি এই কারণে হয়তো মিস হতে পারে প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি দয়া করে আমার জন্য এক কাপ চা আনো তাহলে এটা হচ্ছে দ্বারা শুরু হয়েছে প্রথমত আর এটা হচ্ছে একটা অনুরোধমূলক বাক্য তাই কেনা আর যে কোনো ধরনের রিকোয়েস্ট অর্ডার ডিমান্ড এইগুলোর ক্ষেত্রে আমরা যে বাক্যটা ইউজ করি সেটা হচ্ছে ইম্পারেটিভ আর সবচেয়ে বড় কথা ইম্পারেটিভের দুটো প্যাটার্ন আছে একটা প্যাটার্ন হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে আরেকটা প্যাটার্ন হচ্ছে লেট দিয়ে শুরু হবে যেমন লেট হিম থাকতে পারে লেট আস থাকতে পারে লেট দ্যাম থাকতে পারে এভাবে এভাবে শুরু হবে এটি হচ্ছে ইম্পারেটিভ চেনার দুটি উপায় একটা হচ্ছে ভার্ভ যেমন এটা ভার্ভ দিয়ে শুরু হয়েছে লেট দিয়েও শুরু হতে পারে এরপর ওকে দেখেন এই প্রশ্নটা এই প্রশ্নটা অনেকগুলো প্রশ্নকে প্রতিনিধিত্ব করে অনেকগুলো প্রশ্নকে প্রতিনিধিত্ব করে কোন কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে মানে একটা বছরে একটা গ্রামের সংখ্যা পনেরো পারসেন্ট বাড়ে আমি আপনাদের একটা কনসেপ্ট শেয়ার করি ধরেন শুরু শেষ ঠিক আছে অথবা পূর্বে বর্তমানে অথবা পূর্ব মূল্য বর্তমান মূল্য এই কনসেপ্টগুলো না সবসময় সেভ মানে এখানে আপনার এই শুরু বা শেষে এখানে কি থাকতে পারে বৃদ্ধি অথবা হ্রাস থাকতে পারে একটা এই ক্ষেত্রে একটা পারসেন্টেন্স থাকবে কি থাকবে একটা পার্সেন্টেন্স থাকবে ভালো করে খেয়াল করে এই টাইপের অঙ্ক কী কী হতে পারে আমি একটু বলি ধরেন একটা বছরের শুরুতে এক মানে লোকসংখ্যা বেড়ে শেষে ধরেন এখানে যেমন দেখেন একটি লোক লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে বছরের শেষে লোকসংখ্যা দেওয়া আছে তাহলে শুরুতে কত ছিল তার মানে এই অঙ্কের প্যাটার্ন আর ধরেন পূর্বে একজনের বেতন ছিল ধরেন একজনের বেতন পনেরো পার্সেন্ট বাড়লো এখন যদি বর্তমানে তার বেতন ধরেন ছয় হাজার নয়শো হয় তাহলে পূর্বে তার বেতন কত ছিল নাম্বার ওয়ান আরেকটা হচ্ছে ধরেন একটা দ্রব্যের ব্যাপারে যে একটা দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বাড়লো বর্তমান মূল্য যদি ছয় হয় তাহলে পূর্ব মূল্য কত কথাটা বুঝতে পারছেন কিনা এই যে অঙ্কের প্যাটার্ন গুলো এগুলি সব সেম অঙ্ক এই কারণে বলছে অঙ্কটা অনেকগুলো প্রশ্নের প্রতিনিধিত্ব করে এটা একটু ভালো করে মাথায় রাখবেন কথাটা ক্লিয়ার ওকে তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে করবেন এই টাইপের অঙ্কগুলো আপনাকে করতে হবে ওই পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেন্সটা ভালো করে মাথায় রাখেন যেমন এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি বলছে না দেখেন এটা বৃদ্ধি কিনা যদি বৃদ্ধি হয় তাহলে এই এই যে শুরুতে বা পূর্বে বা পূর্ব এটা বৃদ্ধি যদি হয় তাহলে পূর্ব মূল্য আমি পূর্ব দিয়ে বোঝাই হ্যাঁ আপনারা পরে বুঝতে পারবেন একশো আর বর্তমান হচ্ছে কত বৃদ্ধি যদি হয় একশো পনেরো এটা একটা কনসেপ্ট আবার যদি ধরেন মাইনাস থাকে মানে হ্রাস পাইছে তাহলে আমাদের পূর্ব আমি পূর্ব মানে এইগুলি যে কোনোটা বোঝাবে পূর্ব সবসময় একশো হবে আর বর্তমান আমার সব সময় কত হবে এটা সব সবসময় না মাইনাস হওয়াতে কত হচ্ছে পঁচাশি হচ্ছে এই দুটো পার্সেন্টেজ যদি আপনি ভাঙতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক কয়েক সেকেন্ডে আপনি সমাধান করবেন যেমন আমি এই অঙ্কটা এই জায়গায় তথ্য দেওয়া আছে ছয় মানে আমার বছর শেষে লোকজন হয়েছে তাহলে বছরের শুরুতে এই জায়গায় কত লোকজন ছিল তাহলে চলেন অঙ্কটা একটু সমাধান করি অঙ্কটা সমাধান করে এখানে কত ছিল পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে বছরের শুরুতে ছিল একশো শেষে ছিল একশো পনেরো এখন আমি সৎ করার ক্ষেত্রে সবসময় বলি যেটা চাইবে সেটা উপরে বসবে চাইছে কি শুরুতে তার মানে কি একশো উপরে বসবে নিচে কে বসবে পনেরো তার মানে অঙ্কটা করতে হবে পার্সেন্টেজ দিয়ে কথা বুঝতে পারছেন কিনা অঙ্ক করতে হবে পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ দিয়ে যদি হয় ভালো করে খেয়াল করে তাহলে এখানে তথ্য আছে কত দেখেন ছয় হাজার নয়শো এখানে আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে বলে দেই যারা একটু বেসিক দুর্বল তারা সিক্রেটটা মুখস্থ রাখবেন কীরকম এই সিক্রেটটা হচ্ছে এই নিচের তথ্য আর এই পাশে যেটা গুণ করে না এই তথ্যটা একই তথ্য আমি একটু প্রমাণ দেখাই আর তার আগে অঙ্কটা সমাধান করে ফেলি এটা ছয় বার যদি দিই ছয়শো নব্বই হবে আরেকটা শূন্য হবে তার মানে আমার উত্তর হচ্ছে ছয় হাজার এখন একটু আমি আপনাদের বলি এই ব্যাপারগুলো বেসিক স্ট্রং মানে কি আপনি বস বেসিক স্ট্রং মানে কি আপনি বস বেসিক বেসিক জিরো মানে কে কোনো লাভ নেই কথা বুঝতে পারছেন আপনারা যারা নতুন আছেন তাদের প্রতি রিকোয়েস্ট পেজটা একটু ফলো করে রাখেন আমি আবারও বলছি একটু ফলো করে রাখেন তাহলে একটা সময় আপনাদের পিছনে এত চিৎকার করতে হবে না আমাকে আপনারা নিজেরাই ভিডিও মানে নোটিফিকেশন পাবেন আর তখন আমি ক্লাসে আসবো শুধু ক্লাস নেবো কথা বুঝতে পারছেন কিনা ওকে দেখেন একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় এবং কোণ যদি দ্বিতীয় কোণের সাথে তিরিশ ডিগ্রি বড় হয় তবে কোনটি কত ডিগ্রি দেখেন তো আমরা যদি এটা একটা চিন্তা করি বলা হচ্ছে একটি কোণ দ্বিতীয় কোণের যদি তিন গুণ হয় আমি আগে দ্বিতীয় কোণটার ব্যাপারে তো চিন্তা করি ধরেন দ্বিতীয় কোণটা হচ্ছে আমার এক্স এটা এক্স তাহলে খেয়াল করে দেখেন তো এখানে আমার কি বলছে দ্বিতীয় কোণের তিন গুণ হচ্ছে একটা কোণ তাহলে এই জায়গায় আমার এটা হচ্ছে থ্রি এক্স এবার বলছে তৃতীয় কোণটা আমি যদি এই তৃতীয় কোণটা লেখি তাহলে এই তৃতীয় কোণটা কে দ্বিতীয় কোণের সাথে তিরিশ ডিগ্রি বেশি তার মানে কি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কথার বুঝতে পারছেন কি না খেয়াল করে দেখেন এই যে বিষয়গুলো এখন বলা হচ্ছে কোনটি কত ডিগ্রি এই প্রশ্নের মিসিং আছে মিসিং আছে মিসিংটা কি মিসিংটা হচ্ছে এখানে কোন কোনটি এটা জানতে চাওয়া হয় নাই যদি জানতে চাইতে পারতো বড় কোনটি কত অথবা ছোটো কোনটি কত এগুলি যে কোনো জানতে চাইতে পারতো কিন্তু এই প্রশ্নে সেটা জানতে চাওয়া হয় নাই এই কারণে প্রশ্নটা মূলত ভুল কথা বুঝতে পারছেন কেন তারপরও আমরা একটু সমাধান করি যদি অঙ্কটা সঠিক উত্তর দিয়ে পরীক্ষায় চলে আসে তাহলে এই তিনটার যুগ ফল হচ্ছে কত একশো আশি ডিগ্রি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে আমরা তিনটে যুগ করবো এক্স থ্রি এক্স তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি সরি ত্রিশ তাই না এখানে এটা সমান সমান হচ্ছে তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি তাহলে এটা ফোর এক্স এখানে কত ফাইভ এক্স তাই কিনা তাহলে তিরিশকে যদি ও নিয়ে যায় তাহলে হবে দেড়শো এখন দেড়শোর ব্যাপারে ফাইভ এক্স আর এখানে হচ্ছে কত একশো পঞ্চাশ তাহলে আমরা যদি এটা দিয়ে কাটি তাহলে এক্সের মান কত তিরিশ ডিগ্রি কত তিরিশ ডিগ্রি তাহলে যদি এটা চাইতো এটা যদি চাইতো যে স্পষ্ট করে যদি বলতো ওই একটা কত তাহলে আমাদের উত্তর কোন হতো তিন তিরিশে কত নব্বই কথাটা ক্লিয়ার খেয়াল করে দেখেন তাই কিনা তাহলে আমার হতো কত তিরিশ তিরিশ ষাট আর এটার মান যদি চাইতো তাহলে তিরিশ দেখছেন নব্বই তিরিশ ষাট টোটাল হচ্ছে একশো তাহলে আমাদেরকে এখানে নো আনসার নো আনসার ক্লিয়ার বলেন বুঝতে পারছেন কিনা বুঝতে পারলে একটু ডান লেখে কমেন্ট করুন প্লিজ সবাই ইংলিশ ক্লাসটাতে অ্যাটেন্ড হন অনেক উপকৃত হবেন ওকে ইংলিশ ক্লাসের ব্যাপারে আমি পরের সিদ্ধান্ত দেব কথা বুঝতে পারছেন কিনা আপনারা সবাই যদি সিরিয়াস হন দেন আমি পরীক্ষামূলক সামনে ফ্রি হয়ে এক দুটো ক্লাস দেব ওই ক্লাসে যদি সবাই সিরিয়াসলি ক্লাস করেন তখন আমি ক্লাসটা বাকি চ্যাপ্টারগুলো কন্টিনিউ করব কথা বুঝতে পারছেন কিনা স্যার তথ্যটা ব্যঙ্গে দেখালেন না যে কোনটা কোন তথ্যটা ওকে আমি বুঝতে পারিনি এখানে তো এই তথ্য টোটালি ভাঙলাম কোনটা একটু বলেন এরপরে আসেন এর পরে আসেন দেখেন এই অঙ্কটা উনিচল্লিশ নম্বর বয়সের অঙ্ক এখানে বলা হচ্ছে দেখেন এখানে হচ্ছে স্বামী এই টাইপের অঙ্ক বোঝার জন্য আগে কনসেপ্টটা লিখে নেবেন তাহলে অঙ্ক সমাধান করতে সুবিধা হবে তারপর হচ্ছে সেলে এই তিনজনের ব্যাপার হচ্ছে যে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট এই এর সাথে এখানে পাঁচ বছরের ছোট আবার স্ত্রী হচ্ছে সেলের বয়সের চার গুণ তার মানে সেলের যে বয়স সেটার চার গুণ আমি যদি এভাবে আপনাদেরকে দেখাই এটার চার গুণ হচ্ছে স্ত্রীর বয়স আর স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য হচ্ছে পাঁচ বছর তার মানে এখানে যে বয়স হবে এর এখানে পাঁচ বছর বড় হবে মানে এর তুলনায় এর তুলনায় স্বামী পাঁচ বছরের বড় মানে স্ত্রী পাঁচ বছরে ছোট তাহলে দেখেন মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কে সেলের বয়স চার বছর পরেরটা দেওয়া আছে আমাদের বর্তমান বয়সটা এখানে যত তথ্য দেওয়া থাকে বয়সের অঙ্কে যত তথ্য দেওয়া থাকে কথা বুঝতে পারছেন কিনা বয়সের অঙ্কে যত বেশি তথ্য মানে যত তথ্য দেওয়া থাকে সব বর্তমানে থাকে যদি অতীত বা ভবিষ্যৎ উল্লেখ না করা থাকে তাহলে এই যে এখানে দেখতেছেন না এই তথ্যগুলো এই তথ্যগুলো সবকে বর্তমানে এই তথ্যগুলোকে সব বর্তমানে এটা সবসময় মনে রাখবেন আর চার বছর পরে ছেলের বয়স হবে এগারো তার মানে এটা হচ্ছে চার বছর পরের তথ্য তাহলে চার বছর পরের তথ্য বয়স হচ্ছে এগারো তাহলে বর্তমানে কত হবে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমানে তাহলে চার বছর আগে হবে তার মানে কত সাত তাহলে বর্তমানে আমার সেলের বয়স যদি সাত হয় তাহলে সেটার চার গুণ হচ্ছে ওয়াইফের তার মানে চার সাতা আঠাশ আর স্বামী স্ত্রীর পার্থক্য বয়স পাঁচ স্বামীর পা পাঁচ বছর বড় তাহলে বড় যদি হয় তাহলে পাঁচ বছর বড় যদি হয় তাহলে সমান সমান হবে তেত্রিশ বছর কত বছর তাহলে স্বামী হচ্ছে আমার কত তেত্রিশ বছর ক্লিয়ার বলেন বুঝতে পারলে একটু দ্রুত ডান লেখে কমেন্ট করুন হারিয়া এবার আসেন চল্লিশ নম্বর প্রশ্নটা চল্লিশ নম্বর প্রশ্নটা চল্লিশ এখানে চল্লিশ নম্বর প্রশ্নে কি বলা আছে এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যেমন আমি যদি বলি সুপ্রিম যেমন ফলস তাই কিনা ধরেন ইউনিক যেগুলো পরীক্ষায় বেশি আসে অথবা ধরেন ফলস এই যে শব্দগুলো আছে না যেমন এখানে আছে প্রিফার যেমন এটা দুটো তালিকা এগুলো সুপারলিটিভের ক্ষেত্রে হয় সুপ্রিম ইউনিক ফলস যে এদের আগে মোস্ট কখনোই বসে না অথবা শেষে ইএসটি বসে না এটা সুপারলিটেপের ক্ষেত্রে আবার ডান পাশে যেমন পিফার আছে যেমন আমাদের সিনিয়র আছে জুনিয়র আছে কথা বুঝতে পারছেন কি না ইন্টেরিয়র আছে এদের ক্ষেত্রে আবার আগে কখনোই মোর বসে না কথা বুঝতে পারছেন আবার দেখা যাচ্ছে এইগুলোর ক্ষেত্রে ই আরও বসে না একটা ব্যাপার কথা বুঝতে পারছেন কিনা আবার জুনিয়র সিনিয়র ফিফারের ক্ষেত্রে আমাদের দেনও বসে না কি বসে না দেনও বসে না তাহলে দেন বসে না মোর ইয়ারও বসে না এদের পরে আমাদের টু বসে কি বসে টু বসে তাহলে আমরা কয়েকটা নিয়ম শিখলাম সুপ্রিম ইউনিক ফলস এদের ক্ষেত্রে মোস্ট ইএসটি বসে না এরা এমনি সুপারলিটিভ প্রিফার সিনিয়র জুনিয়র এদের পূর্বে বা পরে মোর ইয়ার বসে না এরা নিজেরাই কম্পারেটিভ এদের পরে এ দেন বসে না টু বসে ক্লিয়ার এই জিনিসটা একটু খেয়াল করে এরপর আমরা যদি এই প্রশ্নটাতে যাই তাহলে এটা তো এমনিই বাদ দেব তাই কেনা এটা এমনি বাদ না তাহলে দেখেন তো আপনি যদি বুঝতে পারেন টেকনিক যদি বুঝতে পারেন কারণ এই একটাতে টু আছে প্রশ্ন সমাধানের মেইন টেকনিকটা হচ্ছে মূল জায়গায় ক্লিক করা মূল জায়গায় ক্লিক করা মূল জায়গায় ক্লিক করলে অধিকাংশ অপশনই আপনার বাদ পড়ে যাবে কথাটা ক্লিয়ার বলেন বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান হারিয়াম হারিয়াম দেখেন এই যে এত সুন্দর বিজ্ঞাপন চলতেছে যে ফলো করেন ফলো করেন এরপরেও একটা শ্রেণী আছে যারা অলসতার কারণে ফলো করবে না অথচ ফলো করলে আপনার কাজে দিবে আপনার বাচ্চাদের কাজে দিবে আপনার সংসারে আরো দর্জনে আছে সবারই কিন্তু গণিত ইংলিশ লাগে সবারই কিন্তু কাজে দেবে অথচ অলসতার কারণে অনেকে আসবে ভিডিও দেখবে আবার বের হয়ে চলে যাবে কথা বুঝতে পারছেন একটু চেষ্টা করেন সবাই ফলো করে রাখেন পেজটা পেজটা ফলো করে রাখেন কারণ আমি চাই যে একটা স্থায়ী একটা পাঠক পরিবার তৈরি হোক যাতে আপনাদের এত কষ্ট না দিতে হয় দেখেন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ষোলোশো বর্গমিটার এর পরিসীমা বের করতে হবে আমি বলি যখন পরিমিতির অঙ্ক করবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি কী দেওয়া আছে যেমন বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বর্গক্ষেত্র তো বুঝেন এর সবকটেই হচ্ছে বাহু সমান এখন ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে এখান থেকে দুটো জিনিস আমাদের তথ্য দেওয়া দুটো জিনিসে আমাকে জানতে হবে এখানে ক্ষেত্রফল কনসেপ্টটা হচ্ছে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কোয়ার আর দ্বিতীয় যে তথ্যটা দেওয়া আছে এটা পরিষেবা তাহলে আমার পরিসীমাটাও জানতে হবে তাহলে পরিসীমাটা হচ্ছে ফোর এই চারটায় এ যদি যোগ করেন তাহলে আমার কি হবে ফোর এ হবে এটা হচ্ছে পরিষেবা তার মানে এই টাইপের অঙ্কে ক্ষেত্রফল পরিসীমা দুটো উল্লেখ আছে না যে কোনো একটা প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে কি দেওয়া আছে ক্ষেত্রফল এগুলি টেকনিক বেসিক এখানে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কথা বুঝতে পারছেন কিনা এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে আমার অপরটা চাইবে পরিসীমা এই প্রশ্নটা উল্টোও হতে পারতো কি হতে পারতো পরিসীমা দেওয়া থাকতে পারত তখন আবার ক্ষেত্রফল চাইতো ধরেন এই টাইপের অঙ্ক যেটি থাক একটা দেওয়া আছে আরেকটা যদি চায় ভালো করে খেয়াল করেন টেকনিকটা একটু ভালো করে মাথায় রাখেন একটা দেওয়া থাকলে আরেকটা যদি চায় আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে সব ক্ষেত্রেই আপনার এর মানটা বের করতে হবে কার মানটা বের করতে হবে এর মানটা বের করতে হবে আপনি ধরেন একটা স্টেশনে আসলেন তাহলে আপনি এদিক দিয়ে জামালপুরেও যেতে পারবেন এদিক দিয়ে কে কিশোরগঞ্জেও যেতে পারবেন অথবা এখান থেকে কমলাপুরেও যেতে পারবেন এখান থেকে রাজশাহীতেও যেতে পারবেন স্টেশনটা বেসিক তার মানে হচ্ছে এই টাইপের অঙ্ক থাকলে পরিসীমা দেওয়া থাকুক অথবা ক্ষেত্রফল পরিসীমা দেয়া থাকলেও আপনি এ বের করুন ক্ষেত্রফল দেয়া থাকলেও এ বের করবেন কারণ এ বের করলে আপনার কি দেখেন এ বের করলে পরিসীমা বের করতে পারবেন আবার পরিসীমা দেওয়া থাকলে এখানেও এ বের করলে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন ক্লিয়ার এটা হচ্ছে বেসিক ট্রিক্স এখন তাহলে আমরা অঙ্কটা একটু সমাধান করি তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল যদি সমান থাকে তাহলে আমার এই স্কোয়ার সমান সমান হচ্ছে ষোলোশো প্রথম দিকে বিস্তারিত লিখবেন পরে দেখবেন যে আর এগুলি দরকার হবে না ষোলোশো যাদের বর্গমূল বের করার সমস্যা তারা আমার ইউটিউবে ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে ওকে এখানে চল্লিশ তাহলে এর মানটা পেয়ে গেলাম তাহলে কি এর মানটা আমি জাস্ট পরিসীমা চাইছে এখানে বসিয়ে দিব। কত চল্লিশ তাহলে চার্জ ছাড়া ষোলো কত হচ্ছে একশো ষাট আমি হয়তো এটা মুহূর্তে অঙ্কটা সমাধান করে দিতে পারতাম কিন্তু আমি এখানে কিন্তু আপনাদের একটা বেসিক শেখালাম কি একটা বেসিক শেখালাম বলেন বুঝতে পারছেন কিনা এই অঙ্কটা আপনারা পারবেন খুবই সিরিজ প্রাইমারিতে আসে ধরেন এটা হচ্ছে দুই এখানে হচ্ছে কত তিন এখানে চার এখানে পাস আমি উপরে নিচে লিখতেছি বলতে বোঝার জন্য নচেত লেখা এক হয়ে যাবে তাহলে এর পরে যেটা হবে এটা হবে সাত এর পরে যেটা হবে এটা হবে আট কথা বুঝতে পারছেন কি এটা কত হবে আট তাহলে এর পরে যেটা হবে এটা হবে নয় কথা বুঝতে পারছেন এর পরে যেটা হবে এটা হবে আমার দশ কিন্তু আমার কত তুমো চাইছে এগারো একাদশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আরও একটা আমাকে বের করতে হবে তাই না এগারো এবার জাস্ট হিসাব করব। এই অঙ্কটা জাস্ট হিসাব করা কি বলছে দেখেন তো এখানে আট যুগ সাত যুগ করলে এটা হবে কত আটাশ আঠাশের সাথে আবার যদি আট যুগ করি তাহলে আট আর ষোলো ছত্রিশ তার মানে এখানে হচ্ছে আমার ছত্রিশ তাহলে এই ছত্রিশের সাথে যদি আমি নয় যোগ করি তাহলে ছত্রিশের সাথে নয় যোগ করলে আমার আস্তে আস্তে কত নয় পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে হচ্ছে আমার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের সাথে যদি দশ যোগ করি তাহলে এই জায়গায় হবে আমার পঞ্চান্ন আবার পঞ্চান্নর সাথে যদি এগারো যোগ করি তাহলে আমার এখানে হচ্ছে ছয়ষট্টি তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার ক্লিয়ার বলেন বুঝতে পারছেন কিনা আ পাবলিক একশো দুশো থেকে নিচে নেমে গেছে হাই হাই এত কষ্ট করার পরও পাবলিক চলে যায় বলেন কি করাম আ বলেন ছয়চল্লিশ নম্বর কি হবে হারিয়া খুব দ্রুত একটু কমেন্টে জানান ছয়চল্লিশ নম্বর আমার কি হবে এখানে ট্রেডিয়াস মানেটা কি ক্লান্তিকর ক্লান্তিকর কর ক্লান্তিকর তাহলে অ্যান্টনিউসে এসে তার মানে আর একটা জিনিস দেখেন অ্যান্টনি মানে এখানে ক্লান্তিকর হলে আমার রিফ্রেশিং হবে ক্লান্তিকর হলে কি হবে রিফ্রেশিং তাহলে চল্লিশটা মুখস্থের পড়া এটা পার হয়ে গেলাম এটা ম্যান অ্যান্ড সুপারম্যান এটা হচ্ছে বার্নারশ্রয়ের আমি যেগুলো মুখস্থির পড়া এগুলি নিয়ে সময় নষ্ট করব না ওই বার্নারশ্রয় গেলেও কোথায় এই যে পেসেরা এরপরে আসেন এর পরের প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখেন এটা ফ্রাস্ট্রেশন 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 খেয়াল করে দেখেন ফ্রাস্ট্রেশন রেজাল্ট ইন ভায়োলেন্স মানে হতাশা মানুষকে কোথায় নিমজ্জিত করে ভায়োলেন্সে কথা বুঝতে পারছেন কিনা কোথায় ভায়োলেন্সে আর এটা পর্যবেশিত হওয়া কোনো কিছুতে পর্যবেশিত হওয়া হচ্ছে রেজাল্ট ইন কি বলেন তো রেজাল্ট ইন প্লে ওকে তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার এরপর হচ্ছে অন্য ডুজ দ্বারা সহজ এটা বলে এটা হচ্ছে মানে এখানে বলা হচ্ছে অন্যের দুজ দ্বারা হচ্ছে ফাইন্ড ফল্ট উইথ আদার্স এটার মিনিংটা কি বুঝতে পারলাম না উইথ আদার্স তাহলে এখানে কি বলছে সহজ তার মানে ইট ইজ ইজি ইট ইজ ইজি তার মানে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স যে অন্যের দোষ দ্বারা হচ্ছে ফাইন্ড ফল্ট উইথ আদার্স ক্লিয়ার তাহলে সহজ হচ্ছে ইট ইজ ইজি এখানে গুড এটা তো আপনারা পারবেনে এটা তো কতবার জীবনের সমাধান করলাম হ্যাঁ এর তা নেই প্রথমত এই দুটো আমরা তুলনা করব ক্ষুদ্রতম চেয়েছে তাই না ক্ষুদ্রতম চেয়েছে এবার আমি এই দুটো আমি আগে তুলনা করবো এখানে এগারো পঁয়তাল্লিশ তারপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আর গুণ করবো তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতের তিন তাহলে চার সাতা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিনশো পনেরো আর এটা হচ্ছে ছত্রিশ একে ছত্রিশ হাতের তিন ছত্রিশ একে ছত্রিশ আট তিন উনিচল্লিশ তাহলে এই দুটো ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতমটা রাখবো তাহলে এটা এটা টিকবে এর নিচেরটা গুণফল যেটা ছুটো হবে তার নিচেরটা টিকবে তাহলে এবার আমার সাত বাই ছত্রিশের সাথে এই পরেরটা তুলনা করব দুই বাই নয় পরেরটা যদি তুলনা করি তাহলে এখানে এটা হবে ছত্রিশ দুগুণে বাহাত্তর সাত নং তেষট্টি এবারও দুটোর গুণফল ছোটো গুণটা এটা তার মানে এর নিচেরটা নেব এবার সেভেন বাই ছত্রিশ এর সাথে লাস্টেরটা তুলনা করব ফোর বাই টোয়েন্টি সেভেন ফোর বাই টোয়েন্টি সেভেন এবার যেটা করব সেটা হচ্ছে সাত সাত উনপঞ্চাশে নয় চার সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে আর এটা যদি হিসাব করি চার ছয় চব্বিশে চার হাতের দুই তিন চার বারো চোদ্দ তাহলে এই দুটোর মাঝে শুট হচ্ছে এটা তাহলে ফাইনালি আমার উত্তর হচ্ছে এটা এটা হচ্ছে ক্রস সিস্টেম ক্রস সিস্টেমটা হচ্ছে প্রতিবার দুটো তুলনা করব ওখান থেকে একটা জিতে যাবে ওর সাথে পরেরটা তুলনা করবো সেখান থেকে একটা জিতে যাবে তার থেকে সবার শেষেরটা ক্লিয়ার ওকে বলেন বুঝতে পারছেন কিনা বুঝতে পারলে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন হারিয়া দেখেন এই প্রশ্নটা তো এই লাস্ট ক্লাসে আমরা সমাধান করেছি আমি বলেছি হ্যাং ভার্ভটা পরীক্ষায় প্রচুর আসে এটার দুটো ফর্ম আছে এটা হচ্ছে উইক ফর্ম আর একটা হচ্ছে কি স্ট্রং ফর্ম এটা হচ্ছে উইক মানে উইক ফর্ম ঠিক আছে আর স্ট্রং ফর্মটা হচ্ছে হ্যাং হাং হাং কথা বুঝতে পারছেন না এখন এটার একটা অর্থ এটার একটা অর্থ কনজিগশন অফ ভার্বে ইংলিশ উপরে দেখবেন এটা নিয়ে অনেক চমৎকার একটা চ্যাপ্টার আছে সেখান থেকে দেখে নিতে পারে উইক ফর্ম আর স্ট্রং ফর্ম এখানে এটার অর্থটা হচ্ছে ফাঁসিতে জোলা কি ফাঁসিতে ঝোলানো তাহলে ফাঁসিতে যদি ঝোলানো হয় আর এটা হচ্ছে কোনো কিছু নর্মালি জুলিয়ে রাখা এটা হচ্ছে একটা হ্যাঙ্গার ঝুলিয়ে রাখতে পারেন কাপড় ঝুলিয়ে রাখতে পারেন এই টাকবে আর ফাঁসিতে জোলাটা হচ্ছে আমার কি এই যে ইডি যুক্ত মানে আমাদের উইক ফর্মটা হচ্ছে যেটা ডি যুক্ত করে করা হয় ইডি অথবা টি যুক্ত করে যে ফর্মটা তৈরি করা হয় এটাই উইক ফর্ম ঠিক আছে ওকে তাহলে এখানে মার্ডারের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে নিশ্চিতভাবে এটা হবে না হাঙ্গিং হবে না হাং হবে না তার মানে উত্তর হবে কি ক নাম্বার বলেন উত্তর কি হবে ক নাম্বার বলেন বুঝতে পেরেছেন না ওকে আমরা দ্রুত ক্লাসটা শেষ করব উপস্থিতি কমে যাচ্ছে দেখেন এই যে দেখছেন এই প্রশ্নটাও ঠিক করা হয় নাই উম ত্রিভুজে যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে দেখেন ত্রিভুজের সাথে তার বিপরীত বাহুর একটা সম্পর্ক আছে কি আছে একটা ত্রিভুজের সাথে তার বিপরীত বাহু এবং কোণের সম্পর্ক আছে যেমন দেখেন ধরেন এই দুটো বাহু সমান তাহলে মনে রাখবেন এর যে বিপরীত কোণ আছে না এটা এই যেটা এই দুটো পরস্পর সমান ভালো করে খেয়াল করে যদি একটা ত্রিভুজে তিনটা বাহু সমান থাকে কি থাকে তিনটা বাহু যদি সমান থাকে তাহলে বুঝতে হবে কোন তিনটাও কি পরস্পর সমান এখন তখন তিনটা বাহু সমান থাকলে একে বলা হয় সমবাহু আর যখন দুটো বাহু সমান থাকে তখন এটাকে বলা হয় সমদি বাহু আর যদি একটাও সমান না থাকে ধরেন এরকম তেরা বেড়া থাকলো একটাও তাহলে এটা হচ্ছে বিষমবাহু দেখি বিষমবাহু তাহলে এটা হচ্ছে সমবাহু আহ সমকুনি কুনটা সমকুণি হচ্ছে যেতেই হোক না কেন এটা যদি মানে এখানে যদি একটা কোন নাইনথ ডিগ্রি হয় এটা হচ্ছে সমকোণী এটা হচ্ছে আমার সমাহ বস তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা ক্লিয়ার উত্তর হচ্ছে কি ডি নাম্বার ওকে তাহলে এটা এটা মুখস্থের পড়া আপনারা ই করে নেবেন ডিগ্রি হচ্ছে টেম্পারেচারের একক তাহলে একইভাবে অনস হচ্ছে ওয়েটের একক ব্যাস এটাই উত্তর এরপরে আসেন আমাদের পরের প্রশ্নটা এই যে আটান্ন নম্বর প্রশ্নে এটা আপনাদের শর্টকাট আমি দেব কেন শর্টকাট দেব আর শর্টকাটটা আপনারা একটু মাথায় রাখেন যদি কোনো অঙ্কে অসমতায় এরকম থাকে লেস দেন ওর লেস দেন ইকুয়াল এই সাইনটা যদি থাকে এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটা এভাবে সমাধান করবেন যেমন এখানে দেওয়া আছে এক্স মাইনাস টু তারপর আছে কি এক্স মাইনাস থ্রি এটাতে আছে আপনি যে কাজটা করবেন খুব সহজভাবে আমি বলে দিচ্ছি যে এটা এভাবে না ধরে এই দুটো সমান জিরো ধরবেন তাহলে এই দুটো সমান কি ধরবেন জিরো ধরবেন তাহলে জিরো ধরলে এখানে এর মান আসবে টু এইটুকুতে তাই না টু আসবে তাহলে এখানে যদি এটা সমান জিরো ধরেন তাহলে এর মান আসবে থ্রি এই কাজটা মানে অসমতার মতো করে সমাধান করবে না আমি যে টেকনিকটা দিচ্ছি টেকনিকের মতো সমাধান করবে এই যে সাইনটা যদি এরকম থাকে আমি আবারও বলছি এরকম সাইন থাকলে দেখেন সাইন থাকলে এইভাবে বসাবেন যে প্রথমে ছোটো অংশটা বসাবেন তারপর বড় মানটা বসাবেন খেয়াল করে দেখেন যদি এভাবে বসানো যায় তাহলে উত্তর উত্তরটি হবে এই যে দেখেন এখানে আমাদের এই যে আমি সমান চিহ্ন দরলাম এখানে এর মান কত দুই এখানে এর মান কত তিন তাহলে দুটোর ভিতর ছোটো কোনটা দুই তাহলে এই যে দেখেন আমি দুই বসালাম এরপর আমার মান কত তিন এটা বড় এবার আমি তিন বসালাম বলেন তো ঠিক আছে কিনা এটা ভ্যালুটা যেভাবে দাঁড় করাইছে এটা ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে এটি উত্তর আর তারা আমার অসমতার উপর ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যারা মানে আর্টসের ছাত্র বিশেষ করে তারা চোখ বন্ধ করে আমার ভিডিওগুলো দেখেন জীবনে অসমতা না বুঝলেও আমার ক্লাস দেখে আপনি বুঝতে বাধ্য আমার বইটা ফলো করতে পারেন সেখানে সচিত্র ভিত্তিক আমি আলোচনা করেছি কারণ আমার বইটা স্পেশালি মাথায় রাখা হয়েছে যারা আর্টসের শিক্ষার্থী কমার্সের শিক্ষার্থী তারা ম্যাথে কিভাবে ভালো করবে তার মানে আলটিমেট সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এমনি বেনিফিটেড হবে কথা বুঝতে পারছেন কিনা সো আমার বইগুলো বিশেষত্বটাই হচ্ছে এই জায়গায় আপনারা বইতে দেখেন সেখানে এই টেকনিকটা ক্লিয়ার আছে একটু আমাকে কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা এই যে এই প্রশ্নগুলো তো আমি অনেকবার সমাধান দিয়েছি কথা বুঝতে পারছেন কিনা কিরকম যদি দুটো সংখ্যার ফল এবং বিয়োগ ফল থাকে এটা সবসময় মাথায় রাখবেন দুটোর সংখ্যার দেখেন দুটোর সংখ্যার ফল এবং যদি বিয়ুগ ফল থাকে তাহলে আমাদের এর মানটা হবে এ হচ্ছে বড় সংখ্যা এ হবে বড় বি হবে ছোট এটা মাথায় রাখবেন তাহলে এর মানটা হবে এই দুটোর যুগ ফলের অর্ধেক এর মানটা হবে কি এই দুটোর যুগ কি অর্ধেক তাহলে এখানে হচ্ছে আঠারো দুই একটা নয় তাহলে বিয়ের মানটা কত এ এটা হচ্ছে কি এই দুটোর যুগ অর্ধেক তাহলে আমাদের বিয়ের মানটা কত হবে বিয়ের মানটা হবে এই দুটোর অর্ধেক তাহলে বিয়ের মানটা হচ্ছে আমাদের আজান পড়ে গেছে একটু জাস্ট মিনিট এখন দুই মানসে এসেছে তাই না তার মানে এ হচ্ছে নয় বি হচ্ছে দুই তার মানে উত্তর হচ্ছে আঠারো খেয়াল করেন অঙ্কটা আমরা এই প্রশ্নটা দেখব এটা হচ্ছে হি ইজ এ বেটার ওয়ার্কার আপনারা এটা বুঝতেই পারছেন এখানে এ আছে তারপর আমরা জানি এ হচ্ছে ডিটার্মিনার ডিটার্মিনার যদি হয় তাহলে আমাদের নাউন এবং ডিটার্মিনারের মাঝে যেটা বসে সেটা হচ্ছে কে অ্যাজ তাহলে এরপরে দেখেন এটা খুবই সহজ একটা অঙ্ক খুকন ও মন্টুর আয়ের অনুপাত হচ্ছে এত খুকনের আয় এত টাকা হলে মন্টুর আয় কত তাহলে আমরা আগে খুকনেরটা দেখি খুকুন হচ্ছে নাইন আর মন্টু হচ্ছে ফোর ঠিক আছে এখানে কার আয়টা দেওয়া আছে আমাদের এই যে খুকনের আইটা দেওয়া আছে খুকনের আয় কত দেওয়া আছে নব্বই টাকা তাহলে আমার নাইন এক্স সমান সমান কত হবে নব্বই তাহলে এক সমান সমান কত হবে আমার দশ এখন চাইছে কার মন্টুরাই তাহলে এটা কার এটা মন্টু এটা কার মন্টুর মন্টুরাই সমান সমান ফোর তার মানে কত চল্লিশ তাহলে উত্তর হচ্ছে কত চল্লিশ ক্লিয়ার বলেন বুঝতে পেরেছেন কিনা স্যার সব ক্লাসগুলো পাওয়া যাবে নি অবশ্যই পাওয়া যাবে আমার পেজে পাবেন তবে পেজে পাওয়ার পরে এটা আপনারা শেয়ার করে রাখবেন না হয় বিক্ষিপ্ত অবস্থায় পরে খুঁজে পাবেন না ওকে এখানে এটি হচ্ছে আমাদের নেরেশন নেশন তো খুবই সহজ আপনারা জানেন যে এখানে কি বলছে হি সেট আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন সানরাইজ তাহলে আমরা যে কাজটা প্রথমে করব। সেটা হচ্ছে এটা ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের ফার্স্ট পজিশনে যে আছে তাকে অনুসারে চেঞ্জ করতে হবে তার মানে এখানে আমার এটা হবে হি। হ্যাব থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কনফিডেন্স হলে আমার পাস্ট পারফেক্ট কনফিডেন্স হবে তাহলে আমরা এইটুকু নিয়ে আগে কাজ করি আমাদের বেশি দরকার নেই এই যে এটাকে ক্লিক করলে দেখবেন সব পেয়ে গেছেন আমার হি হ্যাড বিন এখানে নাই এখানে নাই এখানে নাই তাহলে উত্তর কি ঘ নাম্বার ক্লিক সঠিক জায়গায় ক্লিক করতে পারলেই হয়ে যাবে কথা বুঝতে পারছেন কিনা বলে বুঝতে কারো সমস্যা আছে কিনা খুবই সহজ আপনি মূল জায়গায় ক্লিক করবেন বাকি আর আপনার পড়ার দরকার নেই উত্তর পেয়ে যাবেন এবার এখানে বলা হচ্ছে আমাদের একটি স্কুলে ড্রিল করাবার সময় অ্যাসেম্বলি করানোর সময় ছাত্রদের এই শাড়িতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে আমরা বলছিলাম যে লসাগু হচ্ছে যাদের লসাগু করবেন তাদের একটা মূল ধারণা আমরা লসাগু করে যেমন মুট পাই আমরা যুগ করেও কয়েকটা সংখ্যা যুগ করেও আমরা মোট পাই আবার আমরা এক বা একাধিক সংখ্যা গুণ করেও আমরা মোট পাই এই বেসিক কনসেপ্টগুলো আমরা জানলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় কথা বুঝতে পারছেন কিনা ভালো করে খেয়াল করে এখন আমাদের এই জায়গাটিতে খেয়াল করে দেখেন এই জায়গাগুলিতে আমার ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে মানে মোট শিক্ষার্থী কত আছে এটা বের করতে হবে আমরা জানি এটা লসাগু করে বের করতে হবে তার মানে এক নম্বর অনুসারে কাজ করতে হবে এখানে আর দশ পনেরো তাহলে পাঁচ যদি হয় আট দুই তিন দুই যদি হয় চার এক তিন তাহলে পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ তিন চল্লিশে তিন চার বারো একশো তাহলে আমাদের এটি হচ্ছে মোট শিক্ষার্থী লসাখোটাই ক্লিয়ার ওকে এইটুকু মনে রাখবেন লসাঁক করলে আমরা মোট পাই একাধিক সংখ্যা যুগ করেও তার মোট পাই আর একাধিক সংখ্যা গুণ করেও মোট পাই ক্লিয়ার বেশ 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 সবাজ বাংলাদেশ মার্শাল একদম গুড আমরা আর দুটো প্রশ্ন আছে এর ভিতর খুবই আমাদের অংশীদারি থেকে একটা প্রশ্ন আছে এটা অনুপাতের অঙ্ক বলা যায় ক খ গ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করছে যদি ক খ গ এর মূলধনের অনুপাত এত হয় তাহলে ক এর লভ্যাংশ কত একটা জিনিস মনে রাখবেন যদি কোনো কোম্পানি সে লভ্যাংশ বন্টনের কোনো শর্ত না দেয় তাহলে সেক্ষেত্রে মূলধন অনুপাতে লভ্যাংশটা ভাগ করে দিতে হবে কি অনুপাতে মূলধন অনুপাতে তাহলে এই এটা হচ্ছে কয়ের তাই না এই ফোর এক্স এটা হচ্ছে ক্ষয়ের এই এইট এক্স এটা হচ্ছে কার গয়ের অর্থাৎ এই হচ্ছে এখন কয়েরটা আমাকে বের করতে হবে এখন এই তিনজনের একত্রে আছে বারোশো তার মানে একত্র তো বুঝতে পারছেন একত্র মানে হচ্ছে থ্রি ফোর এক্স এখানে আট চার বারো পনেরো এক্স এই পনেরো এক্স হচ্ছে কত পনেরো এক্স হচ্ছে আমার বারোশো তাহলে এক্সের মান যদি বের করি তাহলে বারোশো পনেরো ভাগ করেন চার পনেরো ষাট একশো বিশ যেহেতু তাহলে আট হবে আশি এই তো এর মানে আসে এখন চাইছে কার কয়ের লভ্যাংশটা চাইছে তাহলে এটা কয়ের লভ্যাংশ কয়ের লভ্যাংশ যদি আমরা বের করি তাহলে কত হবে তিন আটা চব্বিশ ক নাম্বার তাহলে কথা হবে তিন আটা চব্বিশ দুশো চল্লিশ দেখছেন অঙ্ক কিন্তু খুবই সহজ এবার সর্বশেষ প্রশ্নটা ইংলিশ দিয়ে দেখছেন শুরুটাও করছি ইংলিশ দিয়ে শেষও করতেছি আমাদের ইংলিশ দিয়ে একটা জিনিস খেয়াল করে দেখেন ইংলিশ গণিত ইংলিশ জীবনে মুক্তি নাই এটা মাথায় রাখেন সো যারা গণিত ইংলিশ থেকে মুক্তি পেতেছেন তারা পেজটা একটু ফলো করে রাখেন ওকে দেখেন এই অঙ্কটা আমরা দেখব ইজ কারেক্ট ফর্ম অফ হোপ গেম ইউ দিস বয়স করা তো খুবই সহজ কাজ প্রথমত হচ্ছে বাই হোপ যদি থাকে বাই হোম আমার মনে হয় এখানে সব কটাতেই বাই হোম আছে ওই ট্রিক্স আমার কোনো কাজেই দেবে না ওটা বাদ দেন কারণ সব জায়গায় আছে তাহলে ক্লিক করে তো আর লাভ নাই এখন আমাকে যেটা করতে হবে এই ভার্ভটা হবে আমার দেখেন অবজেক্টটা কি ইউ এখানে দুটো অবজেক্ট এক নম্বর অবজেক্ট দুই নাম্বার অবজেক্ট তার মানে আমার এই ভার্ভটা ওয়াজও হতে পারে ওয়ার প্লাস গিবেন হতে পারে ভালো করে খেয়াল করেন। মাঝখানে কে আসবে সেটার উপর ডিপেন্ড করবে ওয়াজ হবে না ওয়ার হবে দেখেন মাঝখানে যদি আমার দিস প্যান আসে দিস পেন যদি আসে তাহলে সে কে নেবে মানে অবজেক্ট যদি সাবজেক্টের জায়গায় আসে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলের মেন বাড়বে মাঝে আসে এই কারণে আমি মাঝখানটার কথা বলছি আর যদি আমার এক নম্বরটা আসে ইউ যদি আসে তাহলে আমার কি হবে ওয়ার হবে এটি হচ্ছে ফ্যাক্ট কথাটা তাহলে আমরা দুটো জিনিস ওয়াজ দিস গিবেন দেখব ওয়াজ দেখব নেই অথবা ওয়ার ইউ গিভেন দেখব ওয়ার ইউ গিভেন এটাও নেই এটাও নেই ওয়ার ইউ গড এটা হবে না এই যে দেখেন আছে উত্তর হচ্ছে ডি নাম্বার